আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেপার বোট। এই পেপার বোটটা বানানো অনেক সহজ। এটা আপনারা শুধু পেপার দিয়েই বানাতে পারেন। এটা বানাতে কোনো কিছু লাগে না, শুধু একটা পেপার লাগে। তাহলে দেখি এই বোটটা কীভাবে বানাতে হয়। যদি আপনারা এই বোটটা আমার মতো বানাতে চান তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলেন আমরা পেপার বোটটা বানানো শুরু করি। সর্বপ্রথম আমি এখানে একটা A4 পেজ নিব এবং A4 পেজটাকে এভাবে দুই ভাগে এভাবে ভাঁজ করে নেব এবং খেয়াল রাখবেন যেন এটা সমান হয়, যে আমরা এরকম করে ভাঁজ করে নেব। এরপর আমরা এখানে হাফ থেকে হাত রেখে এখানে আনুমানিকভাবে এরকম একটু দিব। সর্বপ্রথম এক পাশ এভাবে দিব, এরপর এইভাবে এই পাশেও সেমভাবে এরকম ভাঁজ করব। এরকম করার পর এখন আমাদের এখান থেকে একটা নিয়ে আমরা এরকম করব, এরকম করে নেব। এরপর এই পাশেও সেম এরকম এরকম করে নেব। এখন আমরা এটাকে এভাবে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেব এবং এই পাশেও সেম করব। এই দুই পাশে এরকম করার পর পিছনেও সেমভাবে ঢুকিয়ে নেব এবং আমরা এই পাশে এরকম ঢুকিয়ে নেব এবং সামনে এরকম ঢুকিয়ে নেব। এখন আমরা এরকম করে মাঝখানে এরকম একটা এরকম ভাঁজ করে নেব। এরকম করার পর আমরা এখান থেকে হাফ নিয়ে এরকম করে নেব। এরপর এই পাশেও সেম এরকম করে নেব। এখন আমরা এরপর এরকম করার পর আমরা এরকম করব বা এরকম করে নেব করে নেব এরকম করে নেব। তৈরি হয়ে গেল আমাদের পেপার বোট। এভাবে আমরা সহজেই বাসায় বসে পেপার বোট তৈরি করতে পারবো। যদি আপনাদের এই পেপার বোটগুলো ভালো লেগেছে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই থাক। আমার নেক্সট ভিডিও আসবে হচ্ছে 26 তারিখ রাত 8টায়। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন যেন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি তখন আপনাদের কাছে নোটিফিকেশন আসে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। বাই বাই।